হ্যালো এভরিওয়ান, ওই যে প্যাকেট ভাই, ওই প্যাকেটের মধ্যে দেখেন জুতো আছে, কারণ এখন সিজন গ্যাপ আছে আর বৃষ্টিও হচ্ছে, সো ভাবলাম যে আপনাদেরকে এই গ্যাপে আপনার সাথে একটু গল্প করি। আজকেও সেম জায়গায় আসছি কালকে যেখানে আসছিলাম, বাট একটু ডিফারেন্ট সাইডে আজকে এসেছি। এই যে দেখেন কি সুন্দর শাপলা ফুলের এইরকম, এখানে অটারও থাকে বাট আজকে নাই, আজকে অটার নাই, বাট শাপলা ফুল একদম ভরা। আমরা এখানে শুট করছি, এইটা একদমই হচ্ছে মেরিনা বে যে শপস মার্কেট ওইটার আরেকটা সাইড। মানে আপনি যত যত জায়গায় যাবেন, যত যাবেন তত বেশি, মানে কি বলে, সব দিকে কিছু না কিছু আছে দেখার মতো। তো কি অবস্থা সবাই, হ্যালো লিখেছে অনেকে, হাই কেমন আছেন আপু, ভালো আছি, অনেক প্রেশারে আছি, ঘুম টুম ঠিক মতো করতে পারতেছি না, কারণ আচ্ছা আপনাদের একটু ভিতরে দেখাই না, বৃষ্টি হচ্ছে, ঘুম টুম ঠিক মতো করতে পারতেছি না, কারণ আমরা অনেক লেট নাইট শুট করতেছি অ্যান্ড অনেক আর্লি আর্লি মর্নিং স্টার্ট করছি। আপনাদের একটু ভিতরটা দেখাই না, কালকে তো ভিতরে দেখাই নাই, ভিতরটা অনেক বেশি সুন্দর। এই যে মেরিনা বের পুরা ভিতরে, এই যে ক্রিসমাসের মানে ডেকোরেশনস অ্যান্ড ওই ভাবটা এখনো আছে, সবগুলো ফ্লোর এইভাবে করে সুন্দর করে সাজানো। সামনের দিকের ডেকোরেশনটা আরো বেশি সুন্দর, বাট ওটা অনেকখানি দূরে, কারণ আমরা ওই পাশটা শুট করছিলাম অ্যান্ড দেন শুট করে করে এই পাশে আসলাম। এই পাশে একটা শাপলা ফুলের পন্ড টাইপের আছে, সো উপরে ছাউনি আছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, সো ওইটার নিচে সিন করতে হচ্ছে আর কি। বাট অনেক হাই এন্ডস দোকান যেগুলো দূর থেকে দেখলেই বেশি ভাল লাগে, কোনো কিছু কিনতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। বাট আমার কাছে সবচেয়ে ভাল লাগছে হচ্ছে এই ট্রিজগুলো, ক্রিসমাস ট্রিজগুলো। আপু কোথায় আছেন, কেমন আছেন? ভালো আছি, এখন আছি মেরিনা বেতে, স্যান্ডসে, মেরিনা বে স্যান্ডস। এইখানে থিয়েটারও আছে, ভেবেছিলাম একটু চান্স নিব থিয়েটারে মুভি দেখার, বাট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান, কারণ অনেক মানে কাজের প্রেশার, একটার পর পর একটা সিন করতে হচ্ছে, সো আই ডোন্ট নো, বাট লেটস সি। মুভি তো দেখা যাবেই না, কারণ আমাদের এখানে রাখির শুট, মানে এখানে সিন করার পরে আমাদের আরেক ডিরেক্টর এখানে আসতেছে, এখানে আরও কিছু সিন টিন হবে, সো দেখা যাক। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি খেয়েছেন আপু? কি খেয়েছি, একটু আগে চিকেন নাগেটস খেয়েছি, আর কে কি লিখছে, সিঙ্গাপুর মেরিনা আমার প্রিয় জায়গা, আমারও প্রিয় জায়গা হয়ে গেছে, কারণ এর আগে যখন এসেছি মানে এত কিছু ঘুরে দেখা হয়নি, এতগুলো সাইট ঘুরে দেখা হয়নি, যদিও এখনো মেরিল্যান্ডের অত কাছাকাছি এখনো যেতেই পারি নাই, হয়তো যাব সিন করতে করতে, বাট ওটা যেতে গেলে অনেকটা পথ হাঁটতে হবে, সো আমরা এই সাইডটাই শুট করছি। আর সব জায়গায় শুট তো আসলে ওভাবে করে করাও যায় না, অনেক পারমিশনের ব্যাপার থাকে, অনেক কিছুর ব্যাপার থাকে, দ্যাটস ওয়াই সব জায়গায় করা যায় না, বাট এই সাইডটা করছি। এটা হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়াম, এই যে এই পাশে আর্ট সায়েন্স মিউজিয়ামের সামনে খুব সুন্দর একটা পন্ড, এটার সামনে শুট করছি, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, একটু পরে ফ্রি হয়ে তারপর আপলোড করব, দেখা যাক। আর কার কি কোয়েশ্চেন বলেন শুনি, গল্প করি আপনাদের সাথে। আপু আপনার হাসি আর মুখের ছোট তিনটা অনেক সুন্দর লাগে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আপনার একজন, আমার বড় ভাই আছে, আপনার সাথে লাইভ দেখে গিয়েছিল আপনার সাথে দেখা করার জন্য। হ্যাঁ কালকে আমার সাথে দেখা হয়েছে,
মেরিনা বের ওই সাইডটা যখন শুটিং মানে শুট করছি তখন অনেকের সাথেই দেখা হলো, সবাই বলছিল লাইভ দেখে দেখা করতে এসছে। আবার রাত্রেবেলা যখন আমরা আমাদের আমরা যখন আমাদের হাউজের ওই সাইডটায় শুট করছিলাম তখন আরেকজন গাড়ি থামায় এসে বলছিল যে সকালবেলা আপনার লাইভ দেখছি বাট মেরিনা বে যেতে যেতেই ততক্ষণে আপনাদের শুট শেষ হয়ে গেছিল, সো দেখা হয় নাই, বাট বুঝি নাই যে এরকম রাস্তায় দেখা হয়ে যাবে। তো তারাও পিকচার টিকচার তুললো, ভালো লাগে দেখা হলে। সো এই যে দেখালাম মেরিনা বে স্যান্ডস, আর এখন আমরা শুটে চলে যাব কারণ যেহেতু বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ছে সানলাইট চলে যাচ্ছে, সো সিনে যেতে হবে। বেশিক্ষণ লাইভটায় থাকতে পারবো না, সিনে ঢুকে যাব। ঢাকায় কবে আসবেন? নেক্সট মান্থ। আপু আপনার বিয়ের পরীক্ষা নাটকটা খুব ভালো লাগে, ধন্যবাদ। এখন কই আছেন? যাচ্ছি, শুটিং এ আছি। আমি তো চেঞ্জ করছি, দেখেন বিল। ঠিক আছে, আই এন্ড দ্য লাইফ নাও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুট করতে হবে। বাই বাই।